আমার নাম্বার দেওয়া যাইতাছে টেলিফোন নাম্বার, যদি বন্যা আরো বড় হয় আরো লম্বা হয় মনে রাখবেন আমি আপনার ছেলের বয়সে, আমি কথা দিয়া যাইতাছি আমি সৈয়দ বংশের ছেলে কইয়া যাইতাছি আপনারে, যদি বড় হয় সরকারে যদি ঠিক মতো দায়িত্ব নাও পারে আমারে ডাকুন, মানুষের দেখা তো দিমু দিমু, আমার বাপের জমি বেচে হইলে টাকা দিয়া যাইব। সুনামগঞ্জে যে তাহিরপুর যে জায়গাটি আছে আমি শুনেছি সেখানে বাড়িঘর সব বিধ্বস্ত, ওখানে কোনো কিছু বাকি নেই। সুতরাং আমি এক আল্লাহর উপর ভরসা রেখে আমি আজ ঘোষণা করে দিলাম সেই গ্রামটা আমি পুরোপুরি নতুন থেকে আবার বানাবো ইনশাআল্লাহ। তার মানে গ্রামের একটা দুইটা তিনটা দশটা বাসা, বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বাসা না, আশিটা একশোটা না, ওখানে যদি দুইশোটা তিনশোটা চারশোটা পাঁচশোটা বাসাও লাগে ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম পুরো গ্রামটা আমি বানাবো, আমরা বানাবো। আসসালামু আলাইকুম, আমি তাসিফ খান, আমরা এখন আছি হচ্ছে টুকুর বাজার জাঙ্গাইল একটা জায়গায়, এবং এখানে আমরা আউশাল বলে জায়গাটাকে মনে হয়, আমরা একটা প্রাইমারি স্কুলে আসছি, তান দিতে আমরা 500 প্যাকেটের মতো আমরা সাথে করে নিয়ে আসছি। এখানে আমরা এখন মনে হয় 180 বা 200টা ফ্যামিলি আছে, আমরা 200টা ফ্যামিলিকে দিব, আর আমি আপনাদেরকে আমি সিচুয়েশনটা দেখাবো কিছুক্ষণের মধ্যে যে কি একটা সিচুয়েশন। আমরা মোটামুটি তাসিফ স্কোয়াড কাজ করতেছি, আমি আপাতত কুটুক পানি যাচ্ছি, এটা আপনারা যা দেখলে বুঝবেন, মানে এটা তো তাও কিছুই না, আমরা ধরেন যত সুখে আছি, কিন্তু মানুষ এখানে প্রচন্ড কষ্ট করতেছে, মানে অবর্ণনীয় লেভেলে কষ্ট করতেছে। আমি এখন আমি আমরা যাবো এখানে ত্রাণ দিতে, মানুষজন ওখানে ওয়েট করতেছে। আমাদের বরিশালের মাননীয় মেয়র সাদেক আবদুল্লাহ সাহেব কথা নাই বার্তা নাই হঠাৎ করে 10 লাখ টাকা আমার কাছে পাঠিয়ে দিলেন, বললেন যে যান আপনি সুনামগঞ্জ জেলার সিলেটের মানুষের, আমি নিজে আসতে চেয়েছিলাম কিন্তু আমি পারি নাই, কিন্তু আমার প্রতিনিধি হিসাবে আপনি এই টাকাগুলা মানুষের মাঝে বিতরণ করেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ হাসান, আমাদের হচ্ছে কিছু প্রোডাক্ট কিছু ত্রাণ সামগ্রী আর কি, এগুলা আমরা নিয়ে গোয়াইন ঘাটে যাচ্ছি, তো এখানে আমরা খুব সুন্দর মতোই গাড়ি এবং মালামাল প্লাস হয়েছে নৌকাও আমরা পাইছি। মালামাল পাইতে একটু কষ্ট হয়েছে, দেখা গেছে যে এক দোকান থেকে পাই নাই, কয়েক দোকান থেকে নিছি, তারপরে একসাথে করিয়া তারপরে আমরা এই জিনিসটা আনতে হয়েছে আর কি। এই পর্যন্ত 15,000 ফ্যামিলি টার্গেট আমি রাখলাম, আর এবারে যত আমার ইনকাম ফেসবুক বলেন ইউটিউব বলেন শো অফ বলেন আমার পার্সোনাল বিজনেসে যত কিছু ইনকাম থাকে আমি সবকিছু আল্লাহর আল্লাহর নামে সবকিছু আমি সিলেটের বাসীর যারা এই বাড়ি হারাইছে যারা এই প্রবলেমে আছে আমি সবকিছু ডোনেট করে দিলাম ইনশাআল্লাহ এবার এই মান্থের সব।